করোনা সংক্রমণের মধ্যেই ভূতের দাপাদাপি রায়গঞ্জ শহরে। তবে এই ভূতের দল বেশ ভালো, মানে অনিষ্টকারী নয়। গানের সুরে কোমর দুলিয়ে নাচটাও ভালোই করল। তবে ভূত বাহিনীর আক্ষেপ, নাইট কারফিউ জারি থাকায় শহরের রাস্তায় লোকজন প্রায় ছিলই না, ফলে চকলেট সহ উপহার সামগ্রী তেমন ভাবে শহরবাসীর হাতে তুলে দেওয়া যায়নি। তবে এ ভূতেরা আসল ভূত ঠিক নয়। শহরের কিছু যুবক যুবতী হ্যালোইন ডে পালন করার লক্ষ্যেই ভূতের মুখোশ পরে দাপিয়ে বেড়ালো শহরের আনাচে কানাচে। উল্লেখ্য, রায়গঞ্জের উকিলপাড়ার বাসিন্দা সীমা ঘোষ 5 বছর আগে 2-1 জনকে নিয়ে শুরু করেছিলেন হ্যালোইন ডে পালন। অধিক রাতে ভূত সেজে রায়গঞ্জের রাজপথে ঘুরে বেড়ানোয় আটকে উঠেছিলেন পথচারীরা। বছর বছর এই উপলক্ষে রাতে সীমা ঘোষ হ্যালোইন ডে পালন করায় রায়গঞ্জের মানুষ কিছুটা ধাতস্থ হয়েছেন। তবে চলতি বছরে প্রয়াত হয়েছেন সীমা দেবী। তার শুরু করা এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এবছরও হ্যালোইন ডে পালনের সিদ্ধান্ত নিয়েছিল তার অনুগামীরা। বিগত বছরগুলিতে ভূতের সংখ্যা 3-4 মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবারে সেই সংখ্যা কিছুটা বেড়েছে। মূলত পাশ্চাত্য দেশগুলিতে এই হ্যালোইন ডে পালন করা হয়, কারণ যে মানুষগুলো তাদের ছেড়ে চলে গিয়েছেন সেই মানুষগুলোর আত্মার সঙ্গে এই রাতেই সংযোগ স্থাপন হয় বলেই বিশ্বাস। পাশ্চাত্যের সেই সংস্কৃতিকে নিজেদের মতো করে লোককে আনন্দ দেওয়ার জন্য 30 অক্টোবর রাতে ভূত সেজে বেরিয়ে পড়েছিলেন শহরের কিছু যুবক যুবতী। ভূত সেজে গান নাচ করে তারা ঘুরে বেড়ালো শহর জুড়ে। ভূত বাহিনীর দাবি, সীমাদের হাত ধরে যে কর্মসূচি শুরু হয়েছিল তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং করোনা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এবছরও দিনটি পালন করলাম আমরা। তবে করোনা বিধিনিষেধের কারণে রাতে দোকানপাট বন্ধ থাকায় এবং সাধারণ মানুষ বাড়ি চলে যাওয়ায় আমরা তাদের হাতে চকলেট কেক সহ উপহার সামগ্রী তুলে দিতে পারিনি। আজকে আমরা যেটা জানি 31st, এটা হ্যালোইন নাইট, আমরা হ্যালোইন নাইট পালন করছি, সেই জন্যই আজকে এটা মেইনলি ফরেনে পালন হয়। তো আমরা এখানটায় পালন করছি কারণ সবাই জানে সীমাদি প্রথম এই জিনিসটা শুরু করেছিল। তো আজকে সীমাদি আমাদের মাঝে নেই, কিন্তু তার জিনিসগুলোকে আমরা তো এভাবে মিটে যেতে দিতে পারি না, সেই জন্যে আমরা আজকে তাকে মনে করে সেই জায়গাটাকে আনন্দ উপভোগ করতে আমরা আজকে এখানে আবার হ্যালোইন নাইট পালন করছি। ঘুরছি বলতে আমরা খুব বেশি দূরে যাইনি, আমরা যেখানে সীমাদের বাড়ি তার আশেপাশেই আমরা একটু সবাইকে নিয়ে ঘুরছি, বাচ্চারাও আছে, তাদেরকে একটু চকলেট ফকলেট দেওয়া এইসবই। হ্যাঁ, পাবলিক একদমই নেই সেটা দেখতে পাচ্ছি। মেইনলি আমাদের যেটা বক্তব্য মিডিয়ার মাধ্যমে আমরা তুলে ধরতে চাই যে করোনা যেভাবে চলছে, আমরা দেখতে পাবো যে আমরা স্যানিটাইজার নিয়েও বেরিয়েছি, তো সেইভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যাতে সবাই থাকে এবং সুস্থ থাকে সেই বার্তাই আমরা পৌঁছে দিতে চাই। পাশাপাশি আমরা করছি বিকজ আমরা মনে করি নিজেদেরকে, আমরা সবাই করোনায় মারা গেছি এবং আমরা নিজেরই একজন অতৃপ্ত আত্মা। তো আমরা সবাইকে, জনসাধারণকে বলছি, আপনারা যদি সোশ্যাল ডিস্টেন্স না মেনটেন করেন এবং যদি স্যানিটাইজার না ইউজ করেন তাহলে আপনারা আমাদের মতো পরিণতি হবে ভবিষ্যতে। ওই জন্য আমরা এসছি এবং রাত্রিবেলা সবাইকে এটাই ভয় দেখানোর চেষ্টা করছি, আপনারা করোনা বিধি ঠিকঠাক মেনে চলুন। আমাদের হাতে স্যানিটাইজার আছে, পারলে যদি কারোর সাথে দেখা হয় 2 ফোঁটা দিয়েও দেবো। মূলত এটা পালন হয় কেন জানি না, সবে যতটুকু জানার দরকার সেটা হচ্ছে ভূত চতুর্দশী, আমাদের বাঙালিও একটা ইয়ে আছে, সে এই দিনে আমরা নাকি ভবিষ্যতে মানে আমাদের পুরনো যত পূর্বপুরুষ তাদেরকে ডেকে নিই। হ্যাঁ, তো এটা হ্যালোইন ডে অ্যাকচুয়ালি রিলেটেড করে ফরেন কান্ট্রির সাথেও, তারাও ভূতকে মানে হ্যালোইন ডে মানে মানে আত্মাকে তারা একসাথে আনতে চায় তাদের মধ্য দিয়ে, প্রিয় আত্মাকে, প্রিয় মানুষ। আমরা এটা জাস্ট আমরা একটা ফ্র্যাঙ্কলিভাবে করছি নিজেদের মতো। অন্যদিকে ভূতেদের খপ্পরে যে 2 জন পড়েছিলেন তারাও বিষয়টি বেশ ভালোভাবেই উপভোগ করেছেন। ভূতের দল সচেতন করছে, কি বলছে, বলছে যে যদি কোভিড সিচুয়েশনে কেউ কনসিয়াস না থাকে তাহলে একবার এভাবে ভূত হতে পারে, কনসিয়াসনেস থাকা উচিত, ব্যাস এটাই ব্যাপারটা, সত্যি কনসিয়াস থাকা উচিত। আগে সীমাদি করতো, দেখেছিলাম আগের বার, এখন তো সীমাদি নেই, ওনারা করছে, ভালো লাগলো দেখে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।